আমার আল্লাহ একদিন নবীজিকে বলেন, ও নবীজি আপনি বড় চিন্তিত, না আপনি চিন্তিত হয়েন না, কাফের বেঈমানে না আপনাকে লেজ কেন বলে নির্বংশ বলে, আপনি এজন্য মন খারাপ, ও পয়গম্বর না না আপনি মন খারাপ করিয়েন না, ও বন্ধু আমি আল্লাহর রুবুবিয়াতের পাওয়ার যতদিন আপনার নবুয়তের পাওয়ার ততদিন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আপনার নবুয়তি এই পৃথিবীতে শেষ হবে না কোন নবী, আমি আল্লাহর, আমার আল্লাহর সত্তার ক্ষমতা, আমি আল্লাহর রবুয়তের পাওয়ার এই পৃথিবীতে শেষ হবে না, আখেরাতে শেষ হবে না। অগণবীজি আমি আল্লাহ যেমন আবাদান আবাদান জিন্দিগি আমি রব হিসাবে থাকব, আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন রহমাতাল লিল আলামিন হিসাবে থাকবে। অবাঙ্গালি এমন নবীর উম্মত হয়েছ যার কারণে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোরা আমার আদরের আমার প্রিয় আমার শ্রেষ্ঠ নবীর উম্মত, তোদেরকে আজাব দিতে তোদেরকে শাস্তি দিতে আমি আল্লাহর বড় লজ্জা হয় রে, কারণ আমার নবী সমস্ত নবীদেরকে একটা দুয়ার পাওয়ার দিয়েছেন, ও নবীরা পৃথিবীতে আপনাদেরকে আমি আল্লাহ একটা পাওয়ার দিলাম, এই পৃথিবীতে আপনারা যে যেই দোয়া করবেন আমি আল্লাহ আপনার আপনাদের উম্মতের ব্যাপারে ওই দোয়াটাই কবুল করে নিব, জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নবীরা দোয়া করলেন, ও নবী আখেরি নবী হাবিব আমার আপনি কেন দোয়া করেন না, আপনি দোয়া করেন আপনার উম্মতের জন্য, আমি আপনার দোয়াটাও কবুল করব। আমার নবী বললেন, আল্লাহ সুযোগ যখন পেয়েছি এই চান্সটা আমি ছাড়বো না, আমার উম্মতের ব্যাপারে আপনি দোয়া করতে বলেছেন, চান্স পেয়েছি ছাড়বো না গো আল্লাহ, আমার উম্মতের দোয়া আমার উম্মতের জন্য দোয়াটা আমি দুনিয়াতে করব না আখেরাতের জন্য রেখে দিলাম গো আল্লাহ, আপনি যখন বলবেন হাবিব আপনি আমার কাছে চান আপনার উম্মতের জন্য দোয়া করেন, আমি নবী তখন আমার উম্মতের জন্য সমানে দোয়া করতে থাকব, আল্লাহ আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিবেন না, আমার সামনে দিয়া দিয়া আমার উম্মত গুলোকে আপনি জান্নাতে পৌঁছায় দেন, ও নবী আপনি চিন্তা করেন না, আপনার দোয়া শুধু আমি আখেরাতে কবুল করব না গো নবী দুনিয়াতেও করব, আপনি দোয়া করেন না আল্লাহ আপনি আমার উম্মতকে এত ভালোবাসেন গো এত মহব্বত করেন গো আমি দুনিয়াতে কোনো দোয়া করব না, তবে একটা দোয়া করে দে আমার উম্মত এই পৃথিবীতে যত গুনাহ করবে যত অন্যায় অপরাধ করবে আমার উম্মতের অপরাধের জন্য গুনার জন্য আমার উম্মতকে আপনি পৃথিবীতে ধ্বংস করে হালাক করে ধ্বংস করে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর তমাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও পৃথিবীর মানুষ সাতটা সাগর আর প্রায় দেড় শতাধিক নদী আছে, খালের পানি বিলের পানি নদীর পানি সাগরের পানি হাওরের পানি কূপের পানি যত পানি আছে সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর কোন কলমের মধ্যে যদি ওই কালিগুলি ঢুকায় দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যে নিয়ামত দান করেছেন তমাম পৃথিবীর মানুষ মিলে যদি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা নিয়ামতের শুকুর গুজারি লিখতে থাকো করতে থাকো সমস্ত পৃথিবীর পানি শুকায় যাবে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকুর গুজার করা শেষ হবে না। আরো জোরে মিয়া
এই কোরআন বলতেছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী তমাম বিশ্ববাসীকে জানিয়ে দেন, ও বিশ্ববাসী মানুষ তোমরা শোনো, তোমাদের চোখে দেখো আর না দেখো, তমাম পৃথিবীর মধ্যে যত গাছগাছালি আছে, বন বনানি তরুলতা বৃক্ষ লতা, সমস্ত গাছগুলো যদি কেটে টুকরো টুকরো করে কলম বানানো হয়, সাবাতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, আর সমস্ত সাগরের পানিকে দ্বিগুণ করে ডাবল করে নেওয়া হয়, আর গাছ রূপী কলম দিয়ে কালি রূপী পানি দিয়ে পানি রূপী কালি দিয়ে তমাম পৃথিবীর সমস্ত মানব দানব জিন পরিমেনে তোমরা যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখতে থাকো, শুকুর গুজর করতে থাকো, সমস্ত ডাবল পানি শেষ হয়ে যাবে, কালিও শুকায়া যাবে, সমস্ত মানুষ হয়রানার পরেশান হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু ছোট্ট একটা নিয়ামতের শুকুর গুজারি লেখা শেষ হবে না। নারে তাকবীর, মেয়েরা আমার কেমন মুসলমান ভিতরে স্পিরিট কম ইমানে, এই ইমান নিয়ে তো জেহাদের ময়দানে যাওয়া যাবে না, কামাকাই শুধু আমাদেরকে বামপন্থীরা বাতিলেরা পিটায়, তা না হলে ভারতের এমন কি ক্ষমতা আছে যে আমাদের দিকে চোখ রাঙায় তাকায়, কথা বলে ঠিক না, ওই মিয়ানমার বৌদ্ধ শয়তানদের কি ক্ষমতা আছে যে আমার মুসলিম ভাইকে গণহত্যা করে আগুনে জ্বালায় পড়ায় মারে, ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমান মেইরা মার্কা গোলালু মার্কা হওয়ার কারণে, ইমান দুর্বল হওয়ার কারণে, ঠিক কিনা কয়? তা না হলে পৃথিবীর এক প্রান্ত থেকে একজন কালেমাওয়ালা মুসলমান যদি একবার হুঙ্কার দেয় খাঁটি ইমান নিয়ে, সমস্ত বাতিলেরা ভয়ে পালাতে বাধ্য থাকবে, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে আসলেন, একাই তাকবীরের ধ্বনি তুললেন, আপামার জনতা পঙ্গপালের মতো এক ডাকে সাড়া দিল, তো গৌর গোবিন্দের বিল্ডিংটা ভেঙে টাস টাস করে ভেঙে চুরমার হয়ে গেল। সুবহান সুবহান, আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নাই, ঠিক কিনা বলেন? আমার বাবা জেরা ভাইরা, তাহলে এনে আমাদের সুতরাং শুকর বোঝানো কর্মকার জোরে কয় না, আপনার আমার কথা বোঝেন না, বুঝতে কষ্ট হয়, ওই পিছনে ভাইরা বোঝেন, ও ভাইরা পিছনে ভাইরা বোঝেন, বুঝলে ইয়েস না বুঝলে নট, বুঝাইতে হবে যে হুজুর বুঝি না, তাইলে আমি বোঝাবার চেষ্টা করব ইনশা, আমি বেশি দূরের না, আপনার প্রতিবেশী মানুষ আলহামদুলিল্লাহ, কলে তো না বোঝার কারণ তো থাকতে পারে না, বুঝতেই হবে, আর বুঝাবার জন্যই এসেছি, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমার বাবাজিরা ভাইরা, শুকর গুজার করব আল্লাহ, কেন শুকর গুজার করব আল্লাহ, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ কুল কায়নাতের মালিক, আল্লাহ রাতকে রাত করেন দিনকে দিন করেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ, বাতাসের মালিক আল্লাহ, আর পানির মালিক কে? জোরে কোন? পানির মালিক যদি আল্লাহ হয়, বাতাসের মালিক আল্লাহ হয়, আমার জিন্দগির সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে প্রশংসা করব কার? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা বাদ দিয়ে আপনার জীবন ভর, আপনি যদি এই কোরআনের এমন সূরা আছে যেটাকে জীবনের একবার পড়লেন না নামাজে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে বাবা, আমরা ইমাম সাহেব মানুষ, এমন সূরা আছে, এমন আয়াত আছে,
যা বছরে একবার তেলাওয়াত করার চান্স পাই না, কিন্তু বাবা নামাজ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন নামাজের জন্য, নামাজকে সহি করার জন্য, সুন্দরভাবে পড়ার জন্য, আদায় করার জন্য কোরআনের যেই সূরাগুলো তোমার সহজ মনে হয়, সহি শুদ্ধ হয়, ওটা দিয়ে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আমার বাবাজির ভাইরা, এরপরেও এমন সুরাসে আয়াত আছে, এক বছরের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করার চান্স পান না। হ্যাঁ, তবে মাহে রমজানুল মোবারকে আমরা যারা কোরআনের হাফেজ আছি, আমরা তারাবির ভিতরে খতমুল কোরআন পড়ি, মুসল্লিরা শুনতে পান, কিন্তু মাহে রমজান ছাড়া এমন সারা 11 মাস এমন এমন সুরা আছে যা একবারও পড়ার চান্স পাই না। কিন্তু এবার দেখুন এমন একটা সুরা আছে যেই সুরাটা আপনার প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে নফল হোক আর সুন্নত হোক আর ওয়াজিব হোক আর ফরজ হোক, সালাতুত তাসবিহ হোক, সালাতুল হাজত হোক, তাহাজ্জুদ হোক, আওয়াবিন হোক, ইশরাক হোক, তাসবিহ নামাজ হোক, আমার বাবাজির ভাইরা মান্নতের নামাজ হোক, যেই নামাজ হোক না কেন, এমন কোন নামাজ নাই যেই নামাজের ভিতরে সূরা পড়তে সূরা ফাতিহা পড়তে হয় না, ঠিক না কোন? কারণ কি বাবা, এই সূরা ফাতিহা এমন একটা সূরা যেই সূরার শুরুতে আমার আল্লাহ বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না আপনারা? পারেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিকে, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ এই কথাটা ঢুকায় দিয়া পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাইলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ এমন প্রশংসার দাবিদার, যখনই তুমি নামাজ পড়তে দাঁড়াইবা সূরা ফাতিহা তোমাকে অবশ্যই পড়তে হবে। আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, তুমি যদি সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়ো, আল্লাহর কসম কোরআন সাক্ষী রইল, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তালা এতই প্রশংসার দাবিদার যে আল্লাহ তালা কোরআনের শুরুতেই এই সূরাটা দিয়া দিলেন, আর নামাজের ভিতরে এই সূরাটা পড়তেই হবে বাধ্যতামূলক, এই সূরা ছাড়া নামাজ হবেই না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের বাগানে এসেছি, বেহেশতের বাগানে, আলহামদুলিল্লাহ। কোন আপনারা বেহেশতের বাগানে আসতে পেরে বেজার না খুশি? আর আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকছে, কোথার দিকে? সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা দৌড়াতে থাকো, দৌড়াতে থাকো এমন জান্নাতের দিকে, যেই জান্নাতরা এই আসমান আর জমিনের চাইতে অনেক অনেক বড়। ওই জান্নাতের মালিকের দিকে আর ক্ষমার দিকে তোমরা দৌড়াতে থাকো, যেই মালিক এত বড় জান্নাত তোমাদের জন্য বানায় রাখছে, যেই জান্নাতটা ওই বিশাল আসমান আর বিস্তীর্ণ এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও জান্নাতের দিকে ডাকতেছেন আর আমরাও জান্নাতের বাগানে এসেছি। বান্দা এবং মালিক, গোলাম চাকর এবং মনিব, গোলাম এবং মালিকের কথার সাথে যদি কথা এক হয়ে যায়, কাজের সাথে যদি কাজের মিল হয়ে যায়, তাহলে মালিক ওই বান্দার প্রতি, ওই কি বলে তার কর্মচারীর প্রতি খুশি হন না বেজার হন? জোরে বলেন। আর যদি খুশি হন, বলে যে তোর যখন যা খাইতে মন চাবে তখন তা খাবি, যখন তোর টাকার প্রয়োজন টাকা চাবি দিয়া দিব, ঠিক কি ঠিক না? বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আর আপনি আমিও জান্নাতের বাগানেই এসেছি, তো আল্লাহর ডাকের সাথে আমার আশা যেহেতু মিল হয়ে গেল,
কাজের সাথে এক হয়ে গেল। অতএব আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই জান্নাত দিবেন, আর জান্নাত দিয়া বলবেন বান্দা খাও আর পান করো, আনন্দ আর ফুর্তি করো। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আসতে পেরে বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। ওই রাস্তার রাস্তার উপরে কোন যুবক ভাই দাঁড়িয়ে থাকবে না, ভলান্টিয়ার ছাড়া কোন একটা যুবক ভাই দাঁড়িয়ে থাকবে না, অবশ্যই বসতে হবে, তা না হলে কোরআনের সাথে বেয়াদবি হবে। আর আশেপাশে যে দোকানদার ভাইরা আসছেন, আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে আহ্বান করছি, অযথা সময় নষ্ট না করে মেহরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। আজকের পরে এই মাহফিল হয়তো বা আবার এক বছরের মধ্যে এখানে আর কোনোদিন এই মাহফিল হবে না, অতএব এই মাহফিল আর পাওয়া যাবে না। সকলকে অনুরোধ করছি মেহরবানি করে সকলেই জান্নাতের বাগানে চলে আসুন, আল্লাহ তাদেরকে কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিসে পাঠ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই আয়াত এবং হাদিসের উপর ভর করে নির্ভর করে আপনাদের সামনে নসিহতমূলক কিছু দিনই কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব, আমরা বলি আমিন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের উপরে, ইসলামের ভিত্তির উপরে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে, হোক সে ইহুদির সন্তান, হোক সে নাসারার সন্তান, হোক সে হিন্দুর সন্তান, ঠিক কিনা বলেন? কারণ বেগুনা মাসুম হইয়া ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের আদর্শের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার বাবা কিংবা তার মা, তার পরিবেশ, তার সমাজ তাকে ভিন্ন ধর্মাবলম্বী বানিয়ে দেয়, কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত সে মুসলিম বলে আল্লাহ তাআলার কাছে ধর্তব্য। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এরপরে বালেগ হওয়ার পর থেকে সে মুসলমান না অন্য ধর্মাবলম্বী, যদি মুসলমান হয় তাহলে তার আমল নামা দুই ফেরেশতা আছে, নাম কি বলুন তো দেখি? কেরামান কাতিবিন, এই দুই ফেরেশতারা কি করে? লিখতে থাকে বদ আর নেক, লিখতে থাকে। সম্মানিত হাজিরিন, কেউ নেককার হয় আবার কেউ বদকার হয়, যারা নেককার হয় তারা তো সৌভাগ্যবান, আর যারা বদকার হয় তারা তো একেবারেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানায়া আল্লাহ চান না যে তার কোন বান্দা হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক, আল্লাহ কি চান? না, আল্লাহ তারা চান না কোন বান্দা গুনাহগার হয়ে গুনাহ নিয়ে কবরে যাক, হাসরে আসুক, মিজানে উঠুক, ফুলসিরাতে উঠুক, এরপরে আমার আদালতের সামনে গুনাহ নিয়ে দাঁড়িয়ে যাক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান আমার বান্দা দুনিয়া থেকে ফ্রেশ হয়ে, নিষ্কলিন হয়ে, গুনাহমুক্ত জীবন নিয়ে আমার কবরে আসুক, বান্দার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। আরো জোরে, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আপনি তাম পৃথিবীর মানুষদেরকে শোনায় দেন, ও পৃথিবীর মানুষেরা আমার বান্দা বান্দিরা,
তোমরা জীবন ভর গুনাহ করছো, গুনাহ করে করে তুমি ভাবছো আমি ধ্বংস হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, জাহান্নামে হয়ে গেছি। না রে বান্দা না, আয় 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 ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার অন্তরাত্মার উপর, তোমার কলবের উপর গুনাহ করে করে তোমার অন্তরাত্মাকে নষ্ট করে ফেলেছো, তোমার দিলকে নষ্ট করে ফেলেছো, যার কারণে তোমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভানে কামল করতে ভালো লাগে না, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না। ও যুবক ভাই, তুমি কি ভাবছো তুমি ধ্বংস হয়ে গেছো, জাহান্নামী হয়ে গেছো? না না না, আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া ইবাদ আমার রহমত হইতে নৈরাশ হয় না, আমার রহমত হইতে সরে যেও না, আমার রহমত হইতে বঞ্চিত হয় না। আয়রে যুবক, আমি আল্লাহর দরবারে আয়া একটু মাফ চাও, ক্ষমা চাও, দুটা চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সমস্ত গুনাহকে একাত্রিত করিয়া আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তোর জীবনের একটা গুনাহও রাখবো না, সমস্ত গুনাহই মাফ করে দিব। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। কারণ কি পৃথিবীর মানব জানো, মুফাসসির ইকরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু এবং ক্ষমাশীল, এমন দয়ালু এবং ক্ষমাশীল পৃথিবীর কোন মানুষ হতে পারে না রে মানুষ, এমন কি কোন পয়গম্বর হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, কাফের বেঈমানেরা মারতে 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 জমিনে পালায়া দেয়, আবার নূহ পয়গম্বর দাঁড়ায় কালেমার দাওয়াত দেয়। 950 পর্যন্ত দাওয়াত দেওয়ার পর আল্লাহর পয়গম্বর নূহ আর সহ্য করতে পারলেন না, শেখা শুরু করলেন, কল নূহ রব্বিল তাদর আনাল আউদ মিনাল কাফিরিন দাইয়ার। ও আল্লাহ, তুমি এই কাফের বেঈমানের 14 গোষ্ঠী একটারও বাকি রাখবা না, সব হালাক করে দিবা, ধ্বংস করে দিবা। আমার বাবাজিরা ভাইরা, এমনি করে এক এক পয়গম্বর, এমন কিছু পয়গম্বর আছে যেমন হযরতে লূত আলাইহিস সালাম কওমদের প্রতি বদদুয়া করলেন, ধ্বংস হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী দাউদের নবী, তিনি কোনদিন বদদুয়া করেন নাই, কিন্তু সংবরণ করে নিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন বাবা। কিন্তু আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। আরে বান্দাই, তুই যতই গুনাহ করস না কেন, পৃথিবীর এমন কোন বান্দব নাই যে তার শত্রুকে তার দুশ্মনকে ডাক দিয়া বলে আমার প্রতিবেশী আমার দুশ্মন আমার শত্রু, আয় আয়, তুই যে আমার 5 লাখ টাকা ধ্বংস করেছস, নষ্ট করেছস, আমার 3 করা জমি 2 করা জমি তুই দখল করে খেয়েছস, তোরে আমি মাফ করে দিলাম, এরকম কেউ আছে নাকি বাবা বলেন? কেউ নাই, বরঞ্চ নিজের হাতের জিন্দগিতে সে যদি প্রতিশোধ নিতে না পারে, সন্তানদেরকে ওসিয়ত করে যায়, ও সন্তানেরা ওর সাথে আমার জীবন ভর মামলা মোকদ্দমা ঝগড়া ফ্যাসাদ ছিল, প্রতিশোধ নিতে পারলাম না, তোমরা 5টা সন্তান আমি তোমাদেরকে রেখে গেলাম, তোমরা 5 ভাই মিলে কোন না কোন দিন তোমাদের এই জমিন দখল করবার, জোরে বলুন ঠিক কিনা? কেউ ক্ষমা করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রু কেন নয় দুশ্মন কেন নয়, আল্লাহর রাসূল বলেন মোমেনের চেহারার দিকে তাকায় না। ওরে যুবক ভাই, তোমার ঠোঁটের দিকে, তোমার মুখের দিকে, তোমার চোখের দিকে আমার আল্লাহ কুদরতি নজরটা দিয়া রাখে, কোন সময় বেনামাজি যুবক গুনাহগার যুবক কোন সময় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় রে, আমার আল্লাহ তৎক্ষণাৎ বান্দাকে ডাক দিয়া বলবে হে বান্দা আয় আয়,
আমার রহমতের দরিয়ায় জোয়ার এসেছে, আয় আয় আমি তোকে আমার রহমতের কুলে উঠায় নিব। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, আমার আল্লাহ এমন দয়ালু এমন ক্ষমাশীল রে বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা গুনাহ করছো তাতে কি হয়েছে, ও বান্দা পাপ করছো তাতে কি হয়েছে, ও বান্দা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে দূরে সরে যেও না, ছিটকে পড়ো না, আয় 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 আমি আল্লাহ এমন দয়াশীল এমন ক্ষমাশীল, আমার কাছে চাবি আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সু'আ বিজাহালা বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম وكان الله عليما حكيما। الله اكبر। আমার আল্লাহ বলেন, ও গুনাহগারেরা পাপেরা গুনাহ করেছ তাতে কি হয়েছে, আয় বান্দা আয়, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ, নিশ্চয় আমার ওই বান্দাদের তাওবাকে আমি আল্লাহ কবুল করব, আমার যে বান্দারা না জেনে না বুঝে না শুনে অজ্ঞতাবশত না বুঝে না বুঝার কারণে অজ্ঞতাবশত সে ভুল করেই ফেলেছে পাপ করেই ফেলেছে, আমার আল্লাহ বলেন দেরি আর না করে যখনই বুঝেছে এটা পাপ এটা অন্যায় এটা অনাচার এটা অপরাধ সাথে সাথে আমার বান্দা তওবা করে নিয়েছে, আল্লাহ গো বুঝতে পারি নাই গুনাহ করলাম, ও আল্লাহ তোমার কাছে মাপ চাইলাম, আমি তো তোমার বান্দা, ও মালিক তুমি আমার মালিক আর তুমি আমার মনিব, ও মনিব আমার গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না গো আল্লাহ, কিন্তু তোমার চোখে ফাঁকি দেওয়া যায় না, জোরে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ এমন আল্লাহ তোর অন্তরের ভিতরে কি যন্ত্রণা আর কল্পনা হয়, জল্পনা আর কল্পনা হইতে দেরি হয় রে বান্দা, আমি আল্লাহ বুঝতে একটুও দেরি হয় না। সুবহানাল্লাহ কয় না আরো জোরে, ইন্নাল্লাহ আলিমুন বিদাতিস সুদূর, এ বান্দা কখন তোমার অন্তরে কি জল্পনার কল্পনা করে, ও যুবক ভাই তুমি ভাবছ কোন মানুষ দেখলো না, আমি বেড়ার আড়ালে পর্দার আড়ালে জঙ্গলের ভিতরে মানুষের চোখের আড়ালে রাতের আধারে রাতের অন্ধকারে আমি পাপ করলাম চুরি করলাম ছিনতাই করলাম জেনাবা বিচার করলাম কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু বসে রয় নাই, ঠিক কিনা? আমার আল্লাহ বলে তোমার অন্তরে কি লুকোচুরি করে, ও বান্দা ইয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষের রে এই যে আটলান্টিক মহাসাগর বলো আর প্রশান্ত মহাসাগর বলো আরব সাগর রহিত সাগর এই সমুদ্রের তলদেশে ছোট্ট একটা কীট পতঙ্গ যদি খোদার তাড়নায় আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় রে ডাক দিতে দেরি হয়, ওই ছোট্ট মাখলুকাতের ডাক আমি আল্লাহ তাআলার কুদরতি কান্ন কুহুরে পৌঁছাইতে দেরি হয় না। শুধু তাই নয়, ও মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা,
পৃথিবীর মানুষ গাছ থেকে যখন একটা পাতা পড়ে খস করে আওয়াজ হয়, ওই পাতাটা কোন পৃথিবী কোন রাষ্ট্রের, ওই পাতাটা কোন বাগানের, ওই পাতাটা কোন গাছের গো, কোন সময় পড়ল, সাথে সাথে আমি আল্লাহ তাআলার আরশে আজিমে তার খবর হইয়া যায়। অজবন ভাই তুমি গোপনে গুনাহ করো, করতে করতে তুমি যখন বুঝতে পারো সেটা গোনা, কেউ দেখে না, আল্লাহ তালার কাছে মাপ চাইল আল্লাহ গো কেউ দেখে না, কিন্তু তোমার চোখে ফাঁকি দেওয়া যায় না রে মালিক। ও মালিক তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি মাফ না করো গো আমি ধ্বংস হয়ে যাব। ওরা সাতুল আম্বিয়া আলেমদের জবান থেকে শুনেছিলাম, তোমার নায়েবে নবীদের থেকে শুনেছিলাম, আলেম ওলামারা তোমার কোরআন পড়ে খুলে খুলে আমাদেরকে বয়ান শুনাইছে, নসিহাত করেছে। আল্লাহ গো তওবা করলে তুমি কবুল করো, আমি খাঁটি তওবা করলাম, ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার আল্লাহ বলে বান্দারে তওবা করবা, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করব, সাথে সাথে তোর জিন্দগির সব গুনাহ কাটা মাফ করিয়া দিব। শুধু মাফ করবো না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যিআতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ বলে ও বান্দা শুধু তোমার জীবনের গুনাহ মাফ করব না, বান্দারে আয় আয় ও যুবকায় শুধু তোর গুনাহটাই মাফ করব না, তোর তাওবাই শুধু কবুল করব না। ও যুবক ভাই শুনিয়া লও আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত বড় দয়ার মালিক রে। আমার আল্লাহ বলে বান্দা শুধু তোর গুনাহই মাফ করব না, তোর যে গুনাহগুলো আছে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে ন্যায় দিয়া পরিপূর্ণ করে দিব। আল্লাহু গফুরার রহিমা, কারণ আমি পরম দয়ালু আর ক্ষমাশীল, আমার ক্ষমার দৃষ্টান্ত পৃথিবীতে কোন পয়গম্বরও দিতে পারবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পেরেছে কি? একজন পয়গম্বর পেরেছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের এই পথভ্রষ্টরা, গোমরাহীরা, কাফেরেরা, বেঈমানেরা, আল্লাহর রসুলের দুশ্মনেরা, দুশ্মনের সন্তানগুলো পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করে দিল। ফেরেশতা হাজির, ও নবী আপনি হুকুম দেন এই পাহাড়গুলো চাপা দিয়া এই কাফের বেঈমানের গোষ্ঠী চতুর্থ গোষ্ঠী সহ সব হালাক করে দেই, চিপায়া পিছায়া শেষ করে দেই। আল্লাহর নবী বললেন জিব্রাইল, না আমাকে তো প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান নাই, আমাকে তো পাঠাইছেন আল্লাহ তাআলা ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত দেখাবার জন্য। কারণ আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার নবী হলেন রহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ, কয় না আমার উম্মতদেরকে আপনি গুনার কারণে পৃথিবীতে শাস্তি দিবেন না, ধ্বংস করে দিবেন না, আমার উম্মতের গুনাটাকে আপনি গোপনে রেখে দিবেন। সুবহানাল্লাহ, গোপন রাখছেন কিনা? মুস্তাদরাক কিতাবের মধ্যে এসেছে, ও বাবারা, ও বাহির চরবাসী বাবারা, ও আমার যুবক বন্ধুর ভাইরা, কান খাড়া করো, মোবাইল থাকলে রেকর্ড করো, মিডিয়া রেকর্ড হচ্ছে। ও ভাই যুবক
দুই একদিনের মধ্যেই বয়ানটা তোমরা ইউটিউবে পাইবা, তোমরা নেড়ে পাইবা, তুমিও মোবাইলে রেকর্ড করে নাও। আমি শাহজাহান সিরাজি, তোমার মতন একটা যুবক আমি বলে গেলাম। ও যুবক ভাই, তোমার আমার গুনাহ এত ডেঞ্জার, এত ডেঞ্জার তোমার একটা। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, তোমাদের এই গুনার যদি দুর্গন্ধ পৃথিবীতে ছড়াইতো, তোমার সবচেয়ে আপনজন বিবি সাব স্ত্রী ঘর থেকে পাছায় লাত্তি দিয়া ঘর থেকে বাহির করে দিত। ঠিক কিনা কর? একদিন আপনি বাথরুমে যায়া পানি খরচ না করে হাত দিয়া লেপ দেয়া ঘরে যাইবেন, বিবি সাব কইব, মাশাআল্লাহ সুন্দর আপন মাই খাচ্ছেন, ঠিক এরকম কথা কয় না? খুব দামি আতর, জার্মানি আতর মাই খাচ্ছেন আপনি, এত সুন্দর ঘেরা, আসেন আসেন, আপনার জন্য খুব সুন্দর ডিম ফোস কইরা হাসি গুনা কইরা রাখছি, খান খাদে বৈশা খান, সুন্দর দামি মটমলের চাদরটা স্ত্রী বিছায় দিব, তাই না? কি করবে এমিয়া? ভাগো ভাগো ভাগো, তোমার হাতের মধ্যে গুলাই গেছে, ঠিক কিনা কন? ভাগো ভাগো, কয় আমি না তোমার প্রাণের স্বামী। ও বিবি, এমন করো কেন, ঘৃণা করো কেন? বলে বেটা, আবার কথা কথা থাপ্পড় মারু, ঠিক কিনা কন? বাবারা যাও যাও, হাত ধুয়ে এসো, গোসল করে আসো, এমন ভিতরে এমন একটা ঘৃণা, এই যে একটা ঘৃণা জন্মাবে, গন্ধ না থাকলেও নাকের ভিতরে গন্ধ আসবে, ঠিক কিনা গন? পায়খানার গন্ধের কারণে, ও ভাইরা, তোমার বিবি তোমার স্ত্রী তোমার ঘাম জড়া অর্থ তোমার অর্জিত খাবারটা ঘরে খাইতে দেয় না, ঘর থেকে বের করে দেয়। নবী আমার ডেকে বলে, উম্মতেরা রে, আর তোমাদের গুনা বান্দার গুনা এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আল্লাহ তাআলা যদি তোমার গুনার দুর্গন্ধকে পৃথিবীতে ছড়ায় দিত, সমাজের মানুষ দূরের কথা, তোমার বিবি সব ঘর থেকে ঘাড় ধরে বাইর করে দিত। কিন্তু আমার আল্লাহ দয়া করে নবীর দোয়ার বরকতে তোমার আমার গুনাহ আমার আল্লাহ গোপন করে রাখছে, আর ডাক দিছেন, এ বান্দা আয়, গুনা করছো তাতে কি হয়েছে, তাওবা কর, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি তোদের তাওবাকে কবুল করে নিব, শুধু তোদের তাওবা কবুল করব না, তোদের গুনাহগুলোকে নেক বানায় দিব, জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার আল্লাহ বলে, হে ইমানদারেরা, তবে সেই তওবা হতে হবে খাঁটি তওবা। কি তওবা? জোরে কোন? খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা। এই আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে বাবা, সেই দিকে যাওয়ার সুযোগ হবে না, খাঁটি তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আমার আল্লাহ তোর জিন্দেগীর সাইয়্যাত মানে অপরাধ বদ গুনা পাপ মাফ করিয়া দিবে। শুধু তাই নয়, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এ বান্দা, আমার ওই জান্নাতে দাখিল হয়ে যাও, আমার ওই জান্নাতের ভিতরে প্রবেশ করো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান হচ্ছে। সুবহানাল্লাহ। কালেমার জিকির, লা ইলাহা জোরে, লা La ilaha La ilaha illallah
محمد رسول الله صلى الله عليه وسلم جوان تولے بولی الحمدللہ সম্মানিত হাজিরিন রাগ করতেছেন ক্লান্ত হয়ে গেছেন বয়ান শুনবেন আরো না মোনাজাত দিয়ে দিন এই ক্ষমতা আমার নাই কারণ মেহমান আরেকজন আছে আমার কর্তৃপক্ষই পাওয়ার দেয় নাই এটা ওনাদের হাতে রাইখা দিছে আলহামদুলিল্লাহ কোন থাকবেন না ভাগবেন মোনাজাত পর্যন্ত থাকবেন কে কে থাকবেন হাত তুলে নারে থাকবে দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইমানের পাওয়ার আছে ইমানের চার্জ একটু বাড়তেছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর ওয়াদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা তেলাওয়াত হবে শুনবে আর ঈমান বাড়তে থাকবে সুবহানাল্লাহ নরমাল কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি চলে চলে যাবে সুবহানাল্লাহ এটাই কোরআনের আজিম শান এটাই কোরআনের পাওয়ার পথভ্রষ্টকে গোমরাহীকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসে এই কোরআন আলহামদুলিল্লাহ বলি আর এই মানুষগুলোকে ভালো করার জন্যই এই কোরআনের মাহফিল ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন বলতেছিলাম যারা গুনাহ করার পরে বসে আর থাকে না যখন বুঝতে পারে এটা গুনাহ এটা অন্যায় আর আল্লাহ তাআলার কাছে তাওবা করে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ তাআলা বলেন বান্দার তাওবা কবুল করি আর বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে এমন জান্নাতের সুসংবাদ দিয়া দেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হচ্ছে সুবহানাল্লাহ ওই জান্নাতে যেতে চাই কি চাই না সবাই চাই আল্লাহ কবুল করুন বলি আমিন তবে মাগনা না কিছু কাজ করা লাগবে কি কাজ করবেন ওই কাজের কাজ শেখার জন্যই আজকে এই কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ বলুন আমরা সবাই কোরআনের ক্লাসে পড়ছি কিসের ক্লাসে কোরআনের ক্লাসে যেহেতু পড়ছি এই কোরআন থেকেই কথা বলা হবে আর হাদিসে পাক থেকেই কথা বলা হবে বাইরে একটা কথাও বলা হবে না আল্লাহ তৌফিক দান করুন আমিন বলি আর কোরআনের মাহফিলে কোরআনের কথা বলাই দরকার কারণ মানুষেরা কোরআন শুনতে আসে ঠিক কিনা বলেন আমার বাবা জেরা ভাইরা এবার দেখুন অন্যায় বলতেছেন ওয়ালাইসাতিত তাওমাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু কাল قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما أمر الله بولين تدر جن كن طوبة ناي তাদের জন্য কোন ক্ষমা নাই কাদের জন্য ও বান্দারা কান খাড়া করে শোনো যারা শুধু গুনাহ করতেই থাকে গুনাহ করতেই থাকে ক্ষমার চায় না মাপার চায় না এরপরে যখন হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউতু যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যুর শয্যায় পতিত হয় এরপরে বলে কলা ইন্নি তবুতুল আনা ও আল্লাহ এখন আমি তওবা করলাম যখন আর হাতের শক্তি নাই পায়ের শক্তি নাই কণ্ঠের শক্তি নাই দৃষ্টি শক্তির শক্তি নাই আহারে এই সময় কয় কলা ইন্নি তবুতুল আনা অথচ হাতের যখন শক্তি ছিল পায়ের যখন শক্তি ছিল জবানের যখন শক্তি ছিল জবান দিয়া মানুষকে বকাবকি করতে একটু টের করে নাই ঠিক না কোন হাতের শক্তি ছিল দুর্বলকে মারতে একটু দ্বিধা করে নাই ভিন্ন দলকে পিটাইতে একটু দ্বিধা করে নাই পায়ে যখন শক্তি ছিল
পা দিয়ে পাপাচার করতে একটু ভুল করে নাই, গানের আড্ডায় যাইতে ভুল করে নাই, মদের আড্ডায় যাইতে ভুল করে নাই, নারীর নেশায় দৌড়াইতে ভুল করে নাই। এখন যখন বৃদ্ধা হয়ে গেছে মৃত্যুর কুলে শুয়া পড়েছে, এখন বলে কল ইন্নি তবতুল আনা ও আল্লাহ, আমি তওবা করলাম, আমার তওবা কবুল করো। আমার আল্লাহ বলে ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, এদের তওবা কবুল হবে না, এদের মৃত্যু হবে কাফের অবস্থায়। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণা আর লাঞ্ছনাদায়ক শাস্তি। জোরে কর নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, এই মসজিদে যে যুবক ভাইরা আসছ, তাহলে কি বুঝতে পারলা? অপরাধ করার পরে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দেয়, কিন্তু যখন তুমি দুর্বল হয়ে যাইবা তখন বলবা আল্লাহ মাপ চাই, মাপ হবে না। তাহলে এক্ষণে সিদ্ধান্ত নিতে হবে, বিগত জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে ওয়াদা করলাম তওবা করব, আর কোনো দিন জেনে শুনে গুনাহ করব না। রাজি আছো কিনা? কে কে রাজি? যুবকরা হাত তোলো, নারে থাকবে ও আল্লাহ। যুবক, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধা, বনিতা, মা, বোনরা সহ যারাই এই নিয়তের জন্য হাত তোলল, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আমরা বলি আমিন। আমার বাবা জি ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন কোন অপরাধী নাই যে অপরাধী অপরাধ করার পরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাদেরকে মাফ দিবেন না বলে কোরআনে বলেছেন না ভাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ফাইন্নি আতুবু, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট তওবা করো। কার নিকট তওবা? জোরে বলুন তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট তোমরা করো তওবা করো। কারণ আমি নবী, আমি নবী, আমি নবী, ফাইন্নি আতুবু ইলাই, আমি নবী তওবা করি আল্লাহর কাছে। কার কাছে? ফি কুল্লি মিয়াতা মাররা, আমার উম্মতেরা রে, আমি নবী প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী, আহারে যার আমল নামায় কোন গুনাহ নাই, ওই নবীজি যিনি হাশরের ময়দানে সরদার হবে, হাশরের জমিন কায়েম হওয়ার পর আমার আল্লাহ সমস্ত নবীদের কেনে কে বলবে? ও নবীরা, ও পয়গম্বরেরা, ও নবী রাসূলেরা, আজকে হাশরের জমিন কায়েম হয়ে গেছে, আজকে আমি হিসাব নিকাশ নেব, আপনারা তো বেগুনা মাসুম। জোরে বলুন নবীরা কি? কথা বোঝেন না? নবীরা হলেন বেগুনা মাসুম। নবীরা কি বেগুনা মাসুম? নিষ্পাপ। কবিরা গুনাহ তো দূরের কথা, সাগিরা গুনাহ পর্যন্ত কোন নবী না করে না। কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নবী রাসূলদেরকে আমি আমি নিজেই নির্বাচিত করেছি, কোন ভোটের মাধ্যমে, কোন সিলেকশনের মাধ্যমে আমার নবীরা নবী হয় নাই। আমি আল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদেরকে ফেরেশতার দায়িত্ব দিয়েছি, আর মানুষের মধ্য থেকে কিছু মানুষকে বেছে বেছে আমি নবী রসুল বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা হলো গুনাহপরক। এই যে হাতে একটা ঘড়ি, এই ঘড়িটা হলো ওয়াটার প্রুফ, এটার ভিতরে পানি প্রবেশ করবে না। পৃথিবীর একজন সাধারণ ইঞ্জিনিয়ার এই ঘড়িটা তৈরি করার পর একটা গ্যারান্টি অ্যাড করে দেয়, বলে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। ঠিক কিনা বলেন?
এটার ভিতরে পানি প্রবেশ করবে না। একদিন রেখে দাও, দুই দিন রেখে দাও, এক সপ্তাহ রেখে দাও, দুই সপ্তাহ রেখে দাও, এই ঘরের ভিতরে পানি প্রবেশ করবে না। এটা যদি দুনিয়ার একজন সাধারণ মেকার, সাধারণ ইঞ্জিনিয়ার একথা বলতে পারে, এই ঘরের ভিতরে পানি প্রবেশ করবে না, তাহলে আমার যে আল্লাহ এত বড় আসমানের মালিক, জমিনের মালিক, ওই আল্লাহ কি নবী বানায়া বলতে পারে না আমার নবীরা কোনো গুনাহ করতে পারে না? সমস্ত নবীরা গুণাপরম, একজন নবী এক জাররা পরিমাণ সগীরা ছোট্ট গুনাহও করে না। আরে সব নবীরা যেহেতু গুণাপরম, বেগুনা মাসুম নিষ্পাপ, তাহলে আপনার আমার নবী যে নিষ্পাপ তাতে কোনো সন্দেহ আছে নে? হাসরে ময়দান কায়েম হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবীরা আপনারা বেগুনা মাসুম নিষ্পাপ, আপনাদের আমলনামায় কোনো গুনাহ নাই। ও নবীরা, আজকে আপনারা সব কাতারে দিয়া দলবদ্ধ হয়ে সারি বেঁধে আপনারা আমার জান্নাতে দাখিল হইয়া যা। সব নবীরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ শালাক পয়গম্বর আলাইহিস সালাম তোমার সেরা কাতার দিয়ে সারিবদ্ধ হয়ে লাইন ধরে জান্নাতের দিকে যাবে। জান্নাতের তরে যা যাইয়া জান্নাতের দরোয়ান রেদন ফেরেশতাকে ডাক দিবেন, ও রেদন আমরা পয়গম্বরেরা এসেছি, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও, আমরা নবীরা জান্নাতে প্রবেশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দু একজন বৃদ্ধা বাবা উঠতেছে কি জন্য জানেন? হাজত হচ্ছে, ঠিক কিনা? যেন আপনারা ধৈর্য হারা হলেন না যে ওনারা চলে যায় আমিও চলে যাব। চলে যাবেন? আমার বাবা যেন হয় না, নবীরা জান্নাতের দরজা ঘেট না করবেন, ভেতর থেকে রেদওয়ান ডেকে বলবে, ও নবীরা আজকে নবী বলে কোনো পরিচয় নাই, পয়গম্বর বলে কোনো পরিচয় নাই, নবী রাসূল বলে কোনো পরিচয় নাই, যাও যাও, আজকে যদি জান্নাতে আসতে হয় একজন মাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত কালেমা পড়ে ওই নবীর উম্মত হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত ওই নবীর উপর আনিত কালেমা না পড়বা, ওই নবীর উম্মত না হবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নারে তাকবীর! আমার আওয়াজের ভাইরা, আল্লাহ তাআলা বলবেন, ও নবীরা তোমরা জান্নাত প্রবেশ করো, আর জান্নাতের দরওয়ান রেদওয়ানকে বলে দিবে, ও রেদওয়ান আমার নবীরা যখন আসবে তুমি তাদেরকে ফিরায় দিবা, আর বলবা আখেরি নবী বিশ্ব নবী দোজাহারে নবী হায়াতুন নবী জিন্দা নবী বশির ওয়ানা দির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত কালেমা তেলাওয়াত করে ওই নবীর উম্মত হওয়া লাগলে তুমি বলে দিবা, সমস্ত নবীরা এক ডাকে এক বাক্যে এক কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীরা যখন এক কণ্ঠে আওয়াজে কালেমা পড়ে নিবে বাবা, আর আপনারা আমার নবীকে নবী বলে মেনে নিবে, বিশ্ব নবী হলেন সাইয়েদুল মুরসালিন, কথা বলুন ঠিক কিনা? সব নবীরা যখন আপনারা আমার নবীকে নবী বলে মেনে নিবে, কালেমা তেলাওয়াত করবে, আমার আল্লাহ জান্নাতের দরওয়ান রেদওয়ানকে ডাক দিয়া বলবে, এরে রেদওয়ান আর দেরি করিস না, সব নবীরা আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার হাবিব হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরিত কালেমা পড়ে আমার নবীর উম্মত হয়ে গেছে রে, তাড়াতাড়ি তাদের জন্য জান্নাতের দরজা ওপেন করে দে। আমার বাবা যে ভাইরা, সেজন্য নবী কেবল হয় সাইয়েদুল মুরসালিন, সমস্ত রসুলদের সরদার, হাশরের জমিনে নবীর নেতৃত্ব চলবে, নবীর নেতাগিরি সেদিন বহাল থাকবে, কায়েম থাকবে। সুবহানাল্লাহ।
আরে সেই নবী বলতেছেন ইয়া ইউহান্নাস তুবু ইলাল্লাহ, হে আমার উম্মতেরা মানুষেরা তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফাইন্নি আতুবু ইলাই, কারণ আমি নবী, আমি নবী, আমি নবী প্রতিদিন থেকুল্লি মিয়াতা মারওয়া, আমি নবী প্রতিদিন 100 বার করে তওবা করে। ও যুবক ভাই, যে নবীর শাফাত ছাড়া আল্লাহ বলেন, ও নবী হাশরের ময়দানে আপনি যখন সর্বপ্রথম নবীকে যখন ওঠানো হবে, নবী উঠে দেখবে সমস্ত হাশরের ময়দান খালি আর খালি, একটা মানুষ নয়, আমার নবী শুধু কাঁদতে থাকবে, রে যুবক ভাই তোমার আমার দয়, তোমার আমার মায়, তোমার আমার প্রেম ভালোবাসায় আমার নবী মদিনার নবী কাঁদতে থাকবে, আল্লাহ গো আমার ওই যুবক উম্মত গুলা কই, বাহির চরের উম্মত গুলা কই, বৃদ্ধ যুবক আমার উম্মতরা কই, আল্লাহ গো আমাকে কবরে ঘুম পাড়ায়া আমার উম্মত গুলাকে তুমি জাহান্নামে ঢুকাই দিছো নাকি? ও মালিক, যাহার ওই হাসরে ময়দানে একটা মানুষ নাই, আমার উম্মত গুলা গেল কোথায়? আমার আল্লাহ সেদিন নাল বিবে হাবি মানা না না কাইদেন না, কাইদেন না গো নবী, কাইদেন না, সর্বপ্রথম হাসরের ময়দানে আপনাকে উঠাইছি, আপনার আগে আমি আর কাউকে হাসরের ময়দানে আমি উঠাই নাই। নবীজির পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা উঠাইবেন, সুবহানাল্লাহ। কোন এরপরে আল্লাহ নবী হযরতে বেলালকে বলবে, ও বেলাল তুমি ছিলা আল্লাহর ঘর মসজিদে নববীর একজন আজানকারী, তুমি একজন মুয়াজ্জিন, ও বেলাল আজকে হাশরের জমিনে তুমি হইবা মুয়াজ্জিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেলাল তুমি মধুর কণ্ঠে আজান দাও, হযরতে বেলাল তার মধুর সুন্দর সোনালী কণ্ঠে, ও বাবা আলোচনা তো এক এক দিয়ে চলে যাচ্ছে, হযরতে বেলাল তার মধুর কণ্ঠে আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আজান যখন দিবে আস্তে আস্তে কবরগুলো টাস টাস করে ফেটে, হাসরে জমিনে সমস্ত মানুষ উঠে হাসরে জমিন বরকর হয়ে যাবে। ও বাবা জি ভাইরা বন্ধুরা, হাসরে জমিনে মানুষ সমস্ত পয়গম্বর সমস্ত নবী রাসূল সমস্ত উম্মত আখির নবীর উম্মত কোটি 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 বিলিয়ন বিলিয়ন মানুষ হাসরে জমিনে যখন জমা হয়ে যাবে, আমার আল্লাহ সেদিন হাসরের জমিনে আসন গ্রহণ করে যখন তিনি হিসাব নিকাশ নেওয়ার জন্য যখন তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আমার আল্লাহ সেদিন বলবে আজকে কার রাজত্ব, আপনারা বলুন সেদিন কার রাজত্ব, আরো জোরে বলুন কার, আরো জোরে বলুন কার, একবার আল্লাহকে ডাকবেন আল্লাহ, আর একবার ডাকবেন আল্লাহ, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা এই যে এত সুন্দর আল্লাহ বলার আওয়াজ কোথার থেকে আসলো, হযরত ফেরেশতারা দেখে বলবে, আল্লাহ গো আল্লাহু আলাম আপনি ভালো জানেন, কত বলুন ঠিক না? ও ফেরেশতারা তোমাদের থেকে জানতে চাই, আল্লাহ গো উত্তর বাহির সর বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ মাঠে ঈদগাহ ময়দান না, এটা ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান থেকে তোমার বান্দারা মুখ ভরে জালান ভরে বুক ভরে মহব্বত আর ভালোবাসা নিয়ে তোমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, ওগো আল্লাহ বাহির সর নির্বাসী ঈদগাহ ময়দান থেকে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার কাছে ডাকটা কত মধুর লাগছে, আমার কাছে ভালো লাগার খাতিরে বান্দাদের জিন্দগির গুনাহ এক্ষুনি মাফ করে দিল। ও বাবা জি ভাইরা, ওই হাসরের জমিনে
আমার আল্লাহ যখন হিসাব নিকাশ নেওয়ার জন্য বসবেন পাহাড় উদ্ধারণ করে সমস্ত নবীরা সিজদায় লুটে পড়বে আল্লাহু আকবার বলে আপনার আমার নবী বিশ্বজাহানের নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি বাঁচাও আমাকে বাঁচাও তোমার আমার নবী ও যুবক ভাই তোমার আমার নবী ডাক দিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতদেরকে বাঁচাও আমার উম্মতদেরকে বাঁচাও এই অবস্থা থেকে হাসুরের জমিন থরথর করে কাঁপতে থাকবে ফেরেশতারা ভয় অস্থির মালাকুল মউত আজরাইল এত বড় আজরাইল যে আজরাইলের এক পা জমিনে আর এক পা আকাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় আজরাইল সেদিন আল্লাহ রাগান্বিত ভাব আল্লাহ তালার প্রকম্পিত ভাব দেখিয়া আর সে আজিম থেকে বহু দূরে যাইয়া আশাবীর মতো একেবারে কাঁদতে থাকবে আল্লাহ রে তুমি যে রাগার ভাব নিয়ে আজকে বসেছ না জানি কোন ঠাডা হাসরের জমিনে কায়েম হইয়া যায় ও আল্লাহ মাফ করো মাফ করো যেই ফেরেশতারা বেগুনা মাসুম আল্লাহু ইয়াসতফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস যেই ফেরেশতারা বেগুনা মাসুম গুনা নাই ওই ফেরেশতারা আল্লাহর রাগ দেখে বলবে আল্লাহ বাঁচাও 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 আসমান থেকে গজব দিও না এই হাসরের জমিনে তুমি গজবের বোমা ফাটাইয়া দিও না তাইলে আর রক্ষা নাই উপায় নাই ওই দিন আমার নবী সেজদায় পড়ে কাঁদবে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিব আমার ফাশফালি মাস এটা যাকে যাকে খুশি অগণ বিজে আপনি তাকে তাকে সুপারিশ করে আপনি আমার জান্নাতে পৌঁছায় দেন বলতেছিলাম নবীর নবুয়তি যেখানে হাসরের জমিনে কায়েম নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর নেতাগিরি হাসরের জমিনে আছে না থাকবে কি থাকবে না অগণ বিজি আমি রব আবাদান আবাদান জিন্দেগি আপনি রহমাতান লিল আলামিন আবাদান আবাদান জিন্দেগি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবা জিরা ভাইরা ওই রহমতের নবী বলতেছেন ইয়া ইউহান্নাস তুবু ইলাল্লাহ হে মানব সকল তোমরা আল্লাহর নিকট তওবা করো ফাইন্নিয়া তুবু ইলাই কারণ আমি নবী ফিকুল্লি মিয়াতামার রওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস ও যুবক ভাই আলেমরা এখানে আছেন তুমি আলেমদের থেকে জেনে নিও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন আমি প্রতিদিন প্রতিনিয়ত 100 বার তওবা করি যেই নবীর আমল নামায় গুনাহ নাই ওই নবী যদি 100 বার দৈনিক তওবা করে ও যুবক ভাই তুমি বলো এত গুনাহ করার পর তোমার কত 1000 বার তওবা করা দরকার দরকার আছে না নাই আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বা আল্লাহ নবী বলে কোন তওবাকারী যখন আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা তওবাকারী যখন তওবা করে গো ওই তওবাকারীর আমলনামায় একটা গুনাহও বাকি থাকে না নিষ্পাপ হয়ে যায় বুখারী শরীফের বর্ণনা একটা লোক 99টা মানুষকে হত্যা করার পর আল্লাহর নবী রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানো দাহিয়াতুল কলবের ঘটনা কি তোমরা জানো শুধু মানুষ হত্যাই করে না জেন্দা মানুষ এমন কি নিজের আপন ঐরজ্জাত নিজের জন্ম নিজের জন্ম দিয়েছে এমন সুন্দর সুন্দর কুসুমকুলির মতো ফুলের পাপড়ির মতো সুন্দর সন্তানগুলোকে জেন্দা মাটি দিয়া রাখতো ওই দাহিয়াতুল কলবিকে আমার আল্লাহ এমন মাফ করে দিলেন আল্লাহর রসুলের একজন প্রিয় সাহাবী হয়ে গেছে বুখারীর বর্ণনা এক মানুষ 99টা মানুষকে হত্যা করার পর
একটা আম মানুষকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করলেন, ভাই আমি 99টা মানুষকে হত্যা করেছি, ও ভাই আমি এখন তওবা করতে চাই, ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন আমি এখন তওবা করব। তোমার আবার তওবা কি? সর্বনাশ, 99টা মানুষের হত্যা করছো, তোমার আবার তওবা কি? তোমার কোন তওবা নাই। মুফতি সাহেব মানুষ ফতোয়া দিয়ে বসছে, এমন মুফতি সাহেব দোকানে হাটে ঘাটে চায়ের দোকানে আসে না নাই, তোমার আমার তওবা কি? তাই এ কালাম বলছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। আমার আল্লাহ বলে যে মানুষ একটা মানুষকে হত্যা করলো, সে যেন তাম দুনিয়ার মানুষকে হত্যা করলো। চিৎকার করে বলো, নাউজুবিল্লাহ। আর যে মানুষ একটা মানুষকে রাইফেলের গুলি থেকে তরবারির আঘাত থেকে বাঁচা দিল, তাকে সহযোগিতা করলো, আল্লাহ নবী বলেন উম্মতের আরে সে যেন তাম পৃথিবীর মানুষকে জীবন দিয়া দিল। তাহলে হত্যা করা ভালো না খারাপ? 99টা মানুষকে হত্যা করার পর একটা আম মানুষের কাছে এসে বলল, ভাই আমি তওবা করব, আমাকে কি আল্লাহ মাফ করবেন? এ কয় সর্বনাশ, তুমি কি তওবা করবা, তোমার আবার তওবা কি? এই জন্য বাবা সাধারণ মানুষের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আলেমদের কাছে, ঠিক কিনা বলেন? এবার কয় যদি আমার তওবা নাই, আমার যদি ক্ষমা নাই থাকে, তাহলে আমি 100 মানুষ পুরাইতে হবে, তোমাকে হত্যা করবো। নাউজুবিল্লাহ কোন সাথে সাথে হত্যা করলো, 100 পুরা হয়ে গেল। এবার দিলের ভিতরে বুঝ আসলো, আল্লাহ হায় রে আমার জীবন এমনি চলা যায় না, আমাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। আলহামদুলিল্লাহ কোন এবার তবে একটা শর্ত আছে, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোমাকে খাঁটি তওবা করতে হবে, তওবা করার মতো তওবা করতে হবে, তবে তওবাকে পাকা রাখার জন্য এই পরিবেশে থাকা যাবে না, এটা ভালো পরিবেশ না, ওই এলাকা ভালো, ওই এলাকায় যায় তোমার তওবাকে পাকা করে নিও। আল্লাহর বান্দা বলে, আর দিন এখন আমি রওনা করলাম, আমি ভালো হতে চাই। আল্লাহর বান্দা এই এলাকা ছেড়ে নিচ এলাকা ছেড়ে ভালো মানুষের পরশে চলে গেলেন, ভালো মানুষ হওয়ার জন্য। আপনারা বলেন তো দেখি, আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাওয়া যায়, ঠিক কিনা কোন? মিষ্টির দোকানে গেলে মিষ্টির ঘ্রাণ পাওয়া যায়, ও ভাই মধুর কাছে গেলে মধুর ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর বান্দা যখন ভালো ভালো গ্রামের দিকে ভালো এলাকার দিকে রওনা করেছে, ওই দিকে আমার আল্লাহ কয়, ও জিব্রাইল আমার বান্দা তওবা করেছে, আমার বান্দার গুনাহ মাফ হয়ে গেছে, এখন আমার বান্দা আমার ওলি হয়ে গেছে, আমার বান্দা আমার ওলি হয়ে গেছে। ও জিবরাজ নাই তাড়াতাড়ি যাও আমার বান্দার কাছে যাইয়া, আমার বান্দার কাছে যাইয়া আমার বান্দার ওটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহর বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, জমিনে পড়ে গেল, মালাকুল মৌত আজরাইল আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসিয়া খপ করে ধরে রুহটা বের করে নিয়ে গেছেন, মুর্দা লাশ পড়ে আছে। এমন সময় আমার আল্লাহ দুই দল ফেরেশতা পাঠিয়ে দিলেন, একদল ফেরেশতা জান্নাতের ফেরেশতা আর একদল ফেরেশতা জাহান্নামের ফেরেশতা। দুই দল ফেরেশতা আসিয়া দুই পাশে দাঁড়াইয়া একজন বলে আমার জাহান্নামের আসামি, একজন বলে আমার জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, এ হলো আমার জান্নাতের মেহমান। দুইজনের ভিতরে ঝগড়া, তোমরও ঝগড়া, এই কয় আমার মেহমান, এই কয় আমার জাহান্নামের কয়েদি। দুই ফেরেশতার ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ আমার এই বান্দাকে দিয়ে আমি আমি আল্লাহ একটা মুকদ্দমা আমি আল্লাহ কায়েম করে রাখতে চাই, কিয়ামত পর্যন্ত এই মুকদ্দমাকে আমি আল্লাহ জিন্দা রাখবো, যাতে করে পৃথিবীর মানুষ এই মুকদ্দমা মামলা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর বানায় নিতে পারে।
একজন ফেরেশতা চলে আসলো, এই ফেরেশতা শিয়া ডাক দিয়ে বলে ভাই ঝগড়া করো কেন, তোমাদের কি হয়েছে? বলে ভাই এ বলে এর মেহমান, আমি বলি আমার জাহান্নামের কয়েদি। এবার তৃতীয় ফেরেশতায় ডাক দিয়ে বলে ভাই রে ভাই ঝগড়া করা ভালো নয়, আসো ঝগড়া করার চাইতে আমরা স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা মিলিয়া যাই। সুবহানাল্লাহ, একে অপরকে সার সাক্কার মাধ্যমে আমরা স্যাক্রিফাইস করে আমরা মীমাংস করে নেই। আমার বাবাজিরা ভাইরা, ঝগড়া করার চাইতে মীমাংসা করা ভালো, ঠিক কিনা কর? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার উম্মতেরা রে তোমরা শুনে লও শুনে লও, এ উত্তর বাহির চরের মাতবর সালিশেরা নেতারা লিডাররা, আপনারা যারা মাতবর সালিশি করেন ভালো করে শুনিয়া লন। আল্লাহর নবী বলেন দুই ভাইয়ের ভিতরে ঝগড়া, তৃতীয় নাম্বার ভাই মাতবর সালিশ নেতা লিডার মাঝখানে দাঁড়াইয়া এক ভাইকে ডান হাত দিয়ে টান দিয়ে ধরে আর এক ভাইকে বাম হাত দিয়ে টান দিয়ে ধরিয়া দুই ভাইয়ের মাঝখানে দাঁড়াইয়া বলে ভাই রে ভাই স্যাক্রিফাইসের মাধ্যমে একে অপরকে সার দিয়ে আসো মীমাংসা করে দেয়। ও ভাই তুমি যদি মাঝখানে দাঁড়াইয়া দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দিতে পারো, আল্লাহর নবী বলেন তোমার দাম হলো আসমানের তিন ফেরেশতার চাইতে অনেক অনেক বেশি। এ সমাজে আছে? মোটেও না। আপনাদের বাহির চর আছে, আমাদের ওই সাইডে নাই। কি কয় জানেন? দুইটার ভিতরে জর্গে রাখছে তো মাতবরের কাছে গেছে, যাওয়ার পরে কয় কি করুন কোন ব্যাপারটা, কি চিন্তা করছ? দে আসবে যায়, আমি তা তোর পক্ষে আমি আছি, যা বোঝার আমি বুঝবো, ঠিক কিনা কোন? আবার গেছে ওইটার কাছে, ফালুর বাপের কাছে, আগে গেছে কালুর বাপের কাছে, এখন গেছে ফালুর বাপের কাছে, যাওয়ার পরে কয় কি করবো কোন? তুই যা কেস কর তাড়াতাড়ি, তোর না দুই ছেলে ইটালি আছে, টাকার অভাব আছে না, মামলা চালান জালাগে, আমার নিজের শৌকিল আছে, আমার উকিল দিয়ে চালা এলে তুই বাস আছে না নাই? আপনাদের বাহির সর নাই, আমার ওই আবাসন এলাকায় আছে, এখানে আছে সাহেব, ওই আওয়াজ করা যাবো না, আগামী তার দাওয়াতেই পাবো না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? বুঝলে ভালো, না বুঝলে এক্ষুনি সাইরা দিন। আলহামদুলিল্লাহ, আমার বাবাজের ভাইরা একটা মামলা হয়ে গেল, মোকদ্দমা হয়ে গেল, তৃতীয় নাম্বার ফেরেশতা এসে বলে ও ভাই আসো আমরা এবার একটু আমিনগিরি করি। কি গিরি করি? আমিনগিরি করি, মাপা মাপি করি। আমিন আছেন আপনাদের এলাকায়? আসো একটু মাপা মাপি করি। ও ভাই তার বাড়ি থেকে ওই মৃত্যুর জায়গা যদি বেশি হয় আর মৃত্যুর জায়গা থেকে ভালো জায়গার পরিবেশ যদি কম হয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এই লোকটা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, আর যদি নিজের গ্রাম থেকে মৃত্যুর জায়গা যদি কম হয়, মৃত্যুর জায়গা থেকে ভালো জায়গার দূরত্ব যদি বেশি হয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই লোকটা জাহান্নামী। মাপামাপি শুরু হলো, ফেরেশতা আল্লাহর কুদরতি ফিতা নিয়া জমিন দেখ, জমিনকে মাপ যখন শুরু করলো বাবা, আমার আল্লাহ কয় জমিন তুমি কার? জমিন ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমার। আপনারা বলেন এই জমিন কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিন তুমি কার? হুকুম মানবা কার? আমার আল্লাহ বলেন আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সৃষ্টি যার আইন চলবে বরকতময় আল্লাহ, ঠিক কিনা বলেন? জমিন তুমি আমার আইন চালাও। জমিন বাড়ি থেকে তার মৃত্যুর স্থানটাকে মাপা হলো, ও জমিন তোমার বুকটাকে চওড়া করে দাও, তুমি লম্বা হয়ে যাও। লম্বা হয়ে গেল, বাড়ি থেকে মৃত্যুর জায়গা বড় হয়ে গেল, মৃত্যুর জায়গা থেকে ভালো পরিবেশ মাপতে শুরু করলো, ও জমিন তুমি ছোট হয়ে যাও,
তোমার বুককে সিনাকে তুমি গুটাইয়া নাও, সংকুচিত হয়ে যাও, সংকট হয়ে যাও, ছোট হয়ে যাও, সরু হয়ে যাও, চিকন হয়ে যাও, যেটাই বলেন না কেন, জমিন ছোট হয়ে গেল। এবার তৃতীয় নাম্বার ফেরেশতা কয় ভাই সর্বনাশ হয়ে গেল, এই লোকটা এত বড় পাপী, এরপরে এই লোকটা দি জান্নাতি। না না মানবো না মানবো না, জাহান্নামের ফেরেশতা কয় না না মানবো না মানবো না, 100 হত্যাকারী কেমন করে জান্নাতি হয়? চলো ভাই এটার ফয়সালা আমরা দিতে পারবো না, এই ফয়সালা দিবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চলো আমরা আল্লাহর কাছে চলে যাই। আল্লাহর কাছে চলে গেলেন না, আল্লাহর কাছে যাওয়ার পর ইতিবৃত্তান্ত সব খুলে খুলে বলার পর আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার নবী বলেন আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, আল্লাহর বান্দা যখন তওবা করে একটাও গুনাহ থাকে না, গুনাহ না থাকলে ওই মানুষটা হয়ে যায় আল্লাহ পাকের ওলি। ওলির দরজা অনেক বড় বাবা, সেই দিকে যাওয়ার সুযোগ নাই, আমার বান্দা আমার ওলি হয়ে গেছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার আমল্লামায় কোনো গুনাহ নাই, আমল্লামার খাতা খুলিয়া আমার আল্লাহ দেখাইলেন দেখ তওবা করেছে, গুনাহ মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ। গুনা নাই গুনা নাই, আমার বান্দা জিন্দেগীর গুনা মাফ হয়ে গেছে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আখেরাতে আদালতে মহাশারার দিন আমার আল্লাহ আমি আল্লাহ সেই দিন আমার বান্দাকে জান্নাতি বলে কবুল করে নিলাম।